স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সঙ্গে আছি শেখ জায়দ ভারত বাংলাদেশের মধ্যেকার অমীমাংসিত তিস্তা চুক্তি নিয়েই এখনই কিছু বলতে চান না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিস্তা সম্পর্কে কিছুই বলতে চাননি তিনি তবে জানিয়েছেন দুই বাংলার মানুষের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে ভালো আলোচনা হয়েছে শনিবার সন্ধ্যায় আলিপুরের তাজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে সেখানে প্রায় 40 মিনিট কথা বলেন দুই নেত্রী বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন কলকাতায় বঙ্গবন্ধু ভবন হবে অরবিন্দের ভবনেই একটা জায়গা নেওয়া হচ্ছে বঙ্গবন্ধু ভবন তৈরির জন্য। বাংলাদেশি খবরের হয়েছে আমরা এখানে একটা বঙ্গবন্ধু ফুটবল হল এবং চাই। সেটা দুটো দেশের রাজিয়ে পারমিশন নিয়ে আমরা এটা করব খুব বিভিন্ন ব্যাপারে আলোচনা হয়েছে আবার আসবার জন্য অনুরোধ জানিয়েছি কারণ ওনারা বারবার আসুন চায়। আমরা আমরাও বারবারে যাব বাংলাদেশে এটাও ওনারাও চাই দু দেশের সম্পর্ক দু দেশকেই করতে এর আগে কলকাতার ভবানীপুরে অবস্থিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাজির বাড়ি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা পরে সাংবাদিকদের শেখ হাসিনা বলেন অখণ্ড ভারতে নেতাজি নেতৃত্ব না দিলে স্বাধীন হতো না ভারত পাকিস্তান ভাগ হবার পর আরেক স্বাধীনতার জন্য লড়াই শুরু হয় তৈরি হয় বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শে এখন আমরা কাজ করে চলেছি আর আমার বাবার অন্যতম নায়ক তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উপহারস্বরূপ বঙ্গবন্ধুর কণ্ঠস্বর তুলে দেন নেতাজির পরিবারের সদস্য ও ভারতের সংসদ সদস্য সুগত বসু যে সংগ্রামের যে প্রদীপ জ্বালিয়েছে সেই আলোই বিচ্ছুরিত হয়েছিল আমাদের মুক্তি সংগ্রামে এবং সেখান থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছিলাম এবং সেখান থেকে আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছিলাম আর এই স্বাধীনতাও আমি সবসময় স্মরণ করি ভারতবাসীর অবদানের কথা আমাদের দেশের মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সামাজিক স্বাধীনতা যেন অর্জন হয় প্রতিটি মানুষ যেন তার মৌলিক চাহিদা পূর্ণ করতে পারে আর বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সেই লক্ষ্য নিয়েই আমরা এখন কাজ করে যাচ্ছি সামাজিক পরিবর্তনে দারুণ সূচনা আর বৈষম্যহীন সমাজ গড়ার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর ডিলেট ডিলে লিটারেচার লিটারেচার দিয়েছে বা ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এই সম্মাননা গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সমস্যার কথা না ভেবে মানব কল্যাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আসানসোল থেকে আরো জানাচ্ছেন তানজির মেহেদি চুরুলিয়ারে নিভৃত পল্লীতে জন্মেছিলেন দুঃখ যিনি কবিতায় গিয়েছেন সাম্যের গান প্রতিবাদের ঝড় কাল পরিক্রমায় সে কাজী নজরুল ইসলামী পেয়েছেন বাংলাদেশের জাতীয় কবি সম্মাননা বাংলা ভাষার চর্চা আর কবির প্রতি সম্মান জানিয়ে তারে জন্মস্থান আসানসোলে প্রতিষ্ঠিত হয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সেই বিদ্যাপীঠের বিশেষ সমাবর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রীতি মেনে শুরু হয় সমাবর্তন এ সময় বাংলা ভাষাকে বিশ্ব দরবারে মর্যাদা এনে দেয়া আর দেশের আর্থসামাজিক উন্নয়নে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করেন সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে এই সম্মানের জন্য ধন্যবাদ জানান এবং সকল বাঙালির উদ্দেশ্যে তা উৎসর্গ করেন প্রধানমন্ত্রী বলেন সংগ্রামের মধ্যে নজরুল বাঙালিকে সাহস ও প্রেরণা জুগিয়েছে এই সম্মান শুধু আমার নয় এই সম্মান বাংলাদেশের জনগণে আমি এবং প্রতিটি বাঙালির আমি উৎসর্গ করছি সকল বাঙালির জন্য এই সম্মানটুকু বাংলা ভাগ হতে পারে কিন্তু নজরুল রবীন্দ্রনাথ কিন্তু ভাগ হয় নাই তারা সকলে দুই বাংলা আমি এটা বলতে পারি জঙ্গিবাদ ও মাদক নির্মূল সহ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার আহ্বান জানান শেখ আমরা শুধু বাংলাদেশে কথা ভাবি না আমরা ভাবি এই উপমহাদেশের কথা এই উপমহাদেশে আমরা দারিদ্রমুক্ত মুক্ত উন্নত সমৃদ্ধশালী করে গড়ে তুলতে চাই সমস্যাগুলি নিয়ে আমরা যতটা না ভাবব ততটা বেশি ভাবতে হবে মানব কল্যাণের কথা যে কীভাবে আমরা এই উপমহাদেশের মানব কল্যাণ করব মানুষকে মানুষের মতো বাঁচার মতো সুযোগ করে দেবো রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কবি আজীবন গেছেন সাম্যের গান সেই কাজী নজরুল ইসলামের জন্ম ভিটে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বললেন সাম্যের কথা বললেন অসাম্প্রদায়িক চেতনার কথা আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে দিয়েছে সম্মানসূচক জিলিট উপাধি এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নিজেকেই সমৃদ্ধ নয় বরং আলোকিত করলেন পুরো বাংলাদেশকে যার মধ্য দিয়ে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনছে নতুন রূপে নতুন ভাবে তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর আসানসোল পশ্চিমবঙ্গ দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে কলকাতা থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাত সাড়ে দশটায় কলকাতা থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি দেশে ফেরেন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও বাংলাদেশ ভবনের উদ্বোধন এবং আসানসোলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিতে গত শুক্রবার কলকাতা সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদের বিরতি একটু পর সাথে থাকুন বিরতির পর আবার স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ দেশের সমস্যা তুলে না ধরে ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে প্রধানমন্ত্রীর এই দাবি মানুষ মেনে নেবে না বলছেন বিএনপি নেতারা রাজধানীর একাধিক অনুষ্ঠানে এই মন্তব্য করে তারা দাবি করেছেন আওয়ামী লীগ তিস্তার পানি চুক্তি করতে পারবে না মাদক বিরোধী অভিযানে মানুষ হত্যা নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির নেতারা তৌহিদ শান্ত রিপোর্ট বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেতা বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি শনিবার রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করে আগের বছরগুলিতে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া তিনি কারাগারে থাকায় তার দলের মহাসচিব এবার প্রধান অতিথি ইফতারের আগে সংক্ষেপে কিছু কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে এমনটি মনে করে না দেশের মানুষ তো হতে হবে সম্পূর্ণ পারস্পরিক স্বার্থের নিয়ে আমার স্বার্থকে যদি দিয়ে অন্যের স্বার্থকে পূরণ করা তো আমার কাজ নয় আজকে আপনি দাবি করছেন যে আপনি এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা অনেকখানি ইস্টে এসে তারা তারা নিচ্ছে বলছে জনপ্রিয় হলে আমার দেশের সমস্যার কথা না বলে আপনি শুধুমাত্র সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করবেন এটা তো এ দেশের মানুষ মেনে নিতে পারবে না এদিন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ বলেছেন আওয়ামী লীগ তিস্তা চুক্তি করতে পারবে না জাতীয় আন্তর্জাতিক কোন সমস্যা এই সরকারের দ্বারা সম্ভব নয় কেন তারা জনগণের সরকার নয় তাই জনগণের সরকার প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ এদেশে তিস্তা পানির চুক্তি হবে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সরকারের মাদক বিরোধী অভিযানের আন্তরিকতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে বিএনপি

লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন সারা দেশে মাদকের বিরুদ্ধে বিশেষ এই অভিযান আরও পরিকল্পিত হওয়া প্রয়োজন বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার দেশে মাদক বিরোধী অভিযানের মধ্যে ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালায় র্যাব শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযান চলে দুপুর পর্যন্ত এ সময় বিহারী ক্যাম্প এবং আশপাশের এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশা বয়সের শতাধিক নারী পুরুষ ও তরুণকে আটক করা হয়েছে অভিযান শেষে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান বলেন যাচাই বাছাই করার পর তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে তাদের আটক রেখে বাকিদের ছেড়ে দেওয়া হবে প্রায় শতাধিক ব্যক্তিকে কিন্তু আমরা আটক করেছি এবং আমাদের এই অভিযানের সঙ্গে আমরা ডগ স্কোয়াড দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা সার্চ করেছি এখন এখান থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ক্যাটাগরির মাদক উদ্ধার করা সম্ভবপর হয়েছে এদিকে সারা দেশে চলমান মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান আরও পরিকল্পিত হওয়া প্রয়োজন বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা তাদের অভিমত বিশেষ অভিযানে গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে তবে আরও বেশি পরিকল্পিত হওয়া উচিত এবং যারা এখানে আপনার যেখানে হাত দিতে হবে মানে ইফ ইউ ওয়ান্ট টু ফাইট ড্রাগস তাহলে পরে আপনার ওই যে সরবরাহটা বন্ধ করতে হবে মাস্টারমাইন্ডদের বিরুদ্ধেই করতে হবে সারা দেশে গডফাদারদের তালিকা তৈরি করে মাদক বিরোধী অভিযান চালালে তা সফল হবে বলে মনে করেন বিশ্লেষকরা বহুখন্দকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা টক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদি বদির বিরুদ্ধে যদি মাদকের গডফাদার হিসাবে প্রমাণ পাওয়া যায় তাহলে ছাড় পাবেন না জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন সরকার সারা দেশের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী এতে মাদকের সাথে জড়িত সংসদ সদস্য বদির বেয়াই যেমন ছাড় পায়নি তেমনি আওয়ামী লীগ বিএনপি যে দলেরই হোক না কেন কেউ রেহাই পাবে না বদির বিরুদ্ধে যদি অপরাধ অভিযোগ প্রমাণিত হয় যে বেয়ায় যেমন পায়নি আওয়ামী লীগ বিএনপি বা অন্য দলের যারা যারাই জড়িত কেউ রেহাই পাবেন এবং পুলিশ যে অভিযান শুরু করেছে এই অভিযানে রাজনৈতিক মতলবই একটা মহল খুশি নাও হতে পারে কিন্তু এদেশের মানুষ খুশি আর এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে